हरिनाम तरबी
मनरे अबुज मनुवारे আমার গৌরী তাই নরে এলো আমার আর কিছু
कोई रोक ना को आज बोलो पागल अमर ओई भैरव नगर मधुमती नदी तीर उपस्थित हलन ओखने एक घाट छिल रुद्र घाट সেখানে রুদ্র নামে একজন পাষণ্ড যে কোনোদিন হরিনাম পছন্দ করতেন না মথুরা যখন লঙ্কা কাশি নিয়ে হরিনাম করতে করতে ঘাট দিয়ে যেতেন রুদ্র মণ্ড যষ্টি হাতে লয়ে একটি লাঠি হাতে নিয়ে ওই মথুয়ারে মারবার জন্য ছুটতে ইহাই আমার গোলক পাগল অনেক দিন ধরে জানে অদ্য আজকে সেই গানে গোলক পাগল ভক্তবৃন্দতে নিয়ে উপস্থিত হয়েছে আর ভক্তদের বলছে ভক্ত তোমাদের যার যত শক্তি আছে আর ভক্তি আছে এই শক্তি আর ভক্তি দিয়ে উচ্চস্বরে হরিনাম গুণাগুণ কীর্তন করো আজ গোলক পাগলের কথা শুনে ভক্ত বা উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করছে এমন সময় গোলক পাগল লক্ষ্য করে দেখলেন ওই দূরে রুদ্র মণ্ডল যষ্টি হাতে রয়ে লাঠি হাতে রয়ে চলছে ওই মতুয়াদের মারবার জন্য গোলক পাগল লক্ষ্য করে ওই সঙ্গীদের ছেড়ে দিয়ে আজ গোলক পাগল ওই রুদ্রের কাছে গিয়ে বলছে আজ এক পাষণ্ডকে আজ এক পাষণ্ডকে দাদা ডাক দিয়ে বলছে গোলক পাগল ওরে রুদ্র দাদা তুমি আমি দুই ভাই কারে করি সংখ্যা হরি 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 বলে ভণ্ডামি করিছে সব মণ্ড আমি দিব উহাদের সুমচির দণ্ড এই কথা বলে আজ রুদ্র মণ্ডল আজ গোলক পাগল কি করলে রুদ্র মণ্ডলের হাতের যষ্টি লাঠি কেড়ে নিলেন রুদ্রমণ্ডল দেখছে পাগল কি করে পাগল আগে আগে ছুটছে আর ওই রুদ্রমণ্ডল পিছুতে পিছুতে ছুটেছে বাড়ি দিয়েও বাড়ি পারে না বাড়ি ফিরিয়ে নিয়ে যান আমার বলো এমন সময় গোলক পাগল ইঙ্গিত করছেন ভক্তদের তোমরা উচ্চস্বরে হরিনাম করো এই রুদ্রকে ঘিরে গোলক পাগলের ইশারায় আজ ওই সঙ্গীগণ উচ্চস্বরে হরিনাম করছে কখন যেন ওই রুদ্র মণ্ডল নদীতে বাবা দেখবে বড় বড় গোলা পড়ে আর ওই গোলার মধ্যে যদি কোনো নৌকা পড়ে সেই নৌকা ডুবে যায় যখন চৈতন্য গান পেয়েছে আজ রুদ্র মণ্ডল উঠে দু চোখের জলে ভেসে বলছে ও পাগল আজকে এই পাষণ্ডকে দাদা নাম দিয়েছ এইভাবে যেন জনমে জনমে তুমি দাদা নাম দিয়ে দেও পাগল আর এই পথে যখন যাবে একজন এসো কিংবা বিশ জন এসো এই পাশর স্বরূপের ভাই একবার চরণ ধুলি দিয়ে যেও পাগল আর আজ থেকে আমি জানলাম ওই উড়ানবন্দির হরিদ্বার শুধু পতিত পালন নয় পতিত উদ্ধার করতে যেতেন গুরুচাঁদের সমস্ত বাড়ি সব ভক্তবৃন্দ এক একজন পতিত পাহন এই কথা বলে আজ রুদ্র মণ্ডল গোলক পাগলকে আর ওই ভক্তবৃন্দ সকলকে নিয়ে বাড়ির মধ্যে নিয়ে গেলে গোলক পাগল রান্নাঘরে গিয়ে দেখতে পায় একটি হাড়িতে ভাত রয়েছে আর কিছুই নেই ওই এক হাড়ি ভাত নিয়ে দৌড়ে ওই মধুমতি নদীর জলে ডুবিয়ে দিলেন বুড়বুড় শব্দে ওই জল হাড়ির মধ্যে জল ভরে গেল ওই ভাত ওই হাড়ির ভাত এনে বললেন আজ আমি এই মতুয়াদের নিজের বন্টন করে দেবো এমন সময় রুদ্র মণ্ডলের স্ত্রী কোথা থেকে যেন
দই আর চিনি এনে ওই ভাতের সঙ্গে দিলেন। এই মহাপ্রসাদ খেয়ে এমন গোলক পাগল রুদ্রকে ডাকিয়ে বলছে, ওরে রুদ্র আমি মধুমতি পার হয়ে বাসুরিয়া যাব। এমন সময় রুদ্র বলছে, ওরে পাগল, ও পাগল, আজ আমি তোমাকে কিছু হাতে আজ আমি পাগল তোমাকে নিজ হাতে ওই বইটা ধরে তোমায় মধুমতি নদী পার করে দেব। আর আমি যদি আজ এই মধুমতি নদী তোমায় পার করে না দিই, আমারও সেই জীবনে আর পার হবে না। তাই ভক্তগণ, সকালবেলা এসেছি, কালকে এখানে মায়ের পুজো হয়েছে, তদুপলক্ষে আজকের এই মহতি মহোৎসব, আপনাদের মতো মহৎ ভক্তের আগমন ঘটেছে। এর আগে যে দুটি গান হলো, সত্যি ভাবের জায়গায় গিয়ে এমন একটা ভাব ছিল। আমার অশ্বিন গোসাই বলেন, মহাভাব ভাবিনী দিবসে মহানন্দ বেড়ায় ভেসে। এই যে মহাভাব একটু দেখে তো, যাই হোক আমাদের ভিতর তো সেই ভাব নেই, কি দিয়ে আপনাদের আনন্দ দেবো? এসেছি শুধু সাধু সঙ্গ করবার জন্য, কেননা টানা সাত মাস সাড়ে সাথে যে লকডাউন, সাত মাস লকডাউন চললো, কোথাও কোনো সাধু সঙ্গ হয় না, তাই সেই সাধু সঙ্গ করবার জন্য এসেছি, আপনাদের চরণ ধরি পাবার আশায় এসেছি। তাই সেই চরণ ধরি থেকে বঞ্চিত করবে না, তাই বসরাজ তারকর্তা ভাবের সঙ্গে গিয়ে বলে, বাহু
साक्षी जगाई जगाई সাগরের সঙ্গে তুলনা করে গেলে দশরাজ তারক কর্তা সাগরের যেমন কোন কূল কিনারা নেই এই সংসারেরও কোন কূল কিনারা নেই কেননা বিষয় আশায় বিষয়ে ডুবে আছি আমার এত বিঘা জমি আমার সম্পত্তি আমার বাড়ি আমার গাড়ি আমার পুত্র আমার নারী
তাই আমার আমার করে দিন চলে গেল। তাই রসরাজ বাবের ছন্দে গিয়ে বলে, কেন ডুবলি কেন ডুবলি রে সাগরে, কেন ডুবলি রে Oh,
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে নিন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। জয় হরি বল।